ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের যেটা আলোচনা হবে সেটা একটা খুবই ছোট্ট একটা টপিকস এবং সহজ টপিকস, সেটা হচ্ছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। এই সূত্র সম্পর্কে অনেকেরই আশা করি পড়া আছে আগে, আর যদি না থাকে বা যদি থাকে দুজনেই একবার মন দিয়ে শুধু দেখে নাও, খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। দেখো, গে লুসাকের যেটা গ্যাস আয়তন সূত্র, এটার নামটা শুনেই বুঝতে পারছো যে এটা দিয়েছিলেন ফরাসি বিজ্ঞানী গে লুসাক। বিজ্ঞানীর নাম ছিল গে লুসাক। গ্যাস আয়তন সূত্র বলতে গ্যাসের আয়তন সম্পর্কিত একটা সূত্র। দেখো, আমি প্রথমেই তোমাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখতে চাই, সেটা হচ্ছে গ্যাসের আয়তন। এই গ্যাসের যে আয়তনটা, এটা কিন্তু প্রেসার আর টেম্পারেচার, চাপ এবং উষ্ণতা, এই দুটোর উপর খুব মারাত্মকভাবে নির্ভরশীল। কারণ গ্যাসের আয়তন মানে বুঝতে পারছো, যদি তুমি চাপ বৃদ্ধি করো, চাপটা যদি বাড়িয়ে দাও, তাহলে গ্যাসের আয়তনটা কী হবে, ছোট হয়ে যাবে। আবার ধরো কোনো একটা পাত্রে গ্যাস রয়েছে, যে পাত্রটা এক্সপান্ডেবল, যদি তুমি উষ্ণতাটা বাড়িয়ে দাও তাহলে কী হবে, সেই গ্যাসটার আয়তনটা বেড়ে যাবে। অর্থাৎ গ্যাসের আয়তন যেটা, আয়তনটা চাপ আর উষ্ণতার উপর খুব বেশি পরিমাণে নির্ভরশীল কঠিন বা তরলের তুলনায়। মানে কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে অতটা আয়তনের পরিবর্তন হয় না। একটা কঠিন পদার্থকে তুমি যদি চাপ দাও, ওর আয়তনে সেরকম কোনো পরিবর্তন হবেই না। আর তরল পদার্থের যদি বা হয়, সেটা খালি চোখে বুঝতে পারা যাবে না, মানে এতটাই কম হয়। মানে তরল পদার্থ বা কঠিন পদার্থ, এদের উষ্ণতা এবং চাপের প্রভাবটা খুব কম। কঠিন পদার্থেরও হয়, তোমরা আগে পড়েছো দেখবে, অল্প স্বল্প হয়, যেমন রেল লাইনের ফাঁক রাখা হয় রেল লাইনের মাঝে, ওটা কী জন্য হয় সেটা তুমি জানো। অর্থাৎ তাপের প্রভাবে অন্য পদার্থগুলোরও চেঞ্জ আসে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে চেঞ্জটা হয় সেটা মারাত্মক চেঞ্জ, মানে অনেকটা বেশি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ চাপ বা টেম্পারেচারের ওপর খুব ভালোভাবে নির্ভরশীল হচ্ছে গ্যাসের আয়তনটা। যে কারণে যে কোনো জায়গায় যখনই গ্যাসের আয়তন দেখবে, একটা বিষয় বলে রাখছি, তখনই কিন্তু এই দুটোকে নির্দিষ্ট করে দেবে, অর্থাৎ কনস্ট্যান্ট করে দেবে, মানে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়। এই কথাটা বলতে ভুলে যেও না। গ্যাসের আয়তনের গল্প যেখানেই আসবে সেখানেই প্রেসার আর টেম্পারেচার, এই দুটোকে আগে ফিক্সড করে দেবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন দেখো, গে লুসাকের যেটা গ্যাস আয়তন সূত্র সেটা কি বলছে, না বলছে যদি দুটো গ্যাস, আমি একটু সহজভাবে প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে সূত্রটা বলছি, তাহলে অনেক সুবিধা হবে। ধরো দুটো গ্যাস এ আর বি, এরা দুজন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করলো সি। তাহলে এ আর বি বিক্রিয়া করে সি তৈরি করলো। এখানে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র বলছে যে যেগুলো বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক মানে আমরা জানি যারা বিক্রিয়া করে আর যেটা উৎপন্ন হয় সেটাকে কী বলা হয়, বিক্রিয়াজাত পদার্থ, এগুলো সবাই জানো আশা করি। যাই হোক, যেগুলো বিক্রিয়ক গ্যাস রয়েছে, এরা নিজেদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে। অর্থাৎ যে আয়তনে এরা বিক্রিয়া করছে, এ যতটা আয়তন, বি এর যতটা আয়তন, সেটার যদি আমরা অনুপাত করি, অর্থাৎ এই অনুপাতটা কিন্তু আয়তন অনুপাত, এই আয়তন অনুপাতটা সবসময় সরল অনুপাত হবে। সরল অনুপাত ব্যাপারটা কি, মানে ছোট পূর্ণ সংখ্যার অনুপাত, যেমন 1:2 বা ধরো 2:3 বা 1:3 বা 1:2:3 বা 1:3:4, মানে যে কোনো ধরনের একটা সরল ছোট সংখ্যার অনুপাত হবে, পূর্ণ সংখ্যার অনুপাত হবে অবশ্যই। তাই এই ধরনের অনুপাতগুলোকে আমরা সরল অনুপাত বলতে পারি। তাহলে গ্যাসগুলো যখন বিক্রিয়া করবে, যেমন এ গ্যাস আর বি গ্যাস বিক্রিয়া করেছে, বলছে ওদের আয়তনের অনুপাতটা হবে, যত আয়তনে ওরা বিক্রিয়া করছে সেই অনুপাতটা একটা সরল অনুপাত হবে। এবং যেটা বিক্রিয়াজাত পদার্থ, এটাকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলতে পারি, সিটা, এটা যদি গ্যাসীয় হয় তাহলে এর আয়তনটাও এই এ আর বি এর আয়তনের সাথে সরল অনুপাতে থাকবে। অর্থাৎ এই তিনটের অনুপাতটাই কিন্তু হবে সরল অনুপাত, যদি সিটাও গ্যাসীয় হয়। যদি সিটা গ্যাসীয় না হয় সেক্ষেত্রে সিটাকে ধরার দরকার নেই। মানে যতগুলো গ্যাস থাকবে, গ্যাসগুলো নিজেদের আয়তনে সরল অনুপাতে বিক্রিয়া করবে, এটাই হচ্ছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। আর সূত্রটা আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো, সূত্রটা কী দাঁড়ালো, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় বিক্রিয়াতে, গ্যাসীয় বিক্রিয়া কেন বলছি, কারণ সবগুলো গ্যাস রয়েছে, তার জন্য বিক্রিয়কগুলো বিশেষ করে গ্যাস। তাহলে কোনো গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়াজাত পদার্থের আয়তনও ওই একই চাপ উষ্ণতায় বিক্রিয়ক গ্যাসগুলির সাথে আয়তনের সরল অনুপাতে থাকে।
এটাই হচ্ছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা যে কোনো তোমাদের বইগুলোতেই পেয়ে যাবে, তাহলে সূত্রটা একটু ভালো করে রাখবে, কারণ সূত্রটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। যাই হোক, মোট যে বিষয়টা আমাদের দাঁড়ালো সেটা বোঝা গেছে, মানে গ্যাসগুলো যখন বিক্রিয়া করছে সরল অনুপাতে থাকবে, বিক্রিয়াজাতটা যদি গ্যাস হয় সেও সরল অনুপাতে থাকে, এইটুকুই হচ্ছে বিষয়। এখন দু একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে দেখো, ফার্স্ট যে উদাহরণটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো গ্যাসের বিক্রিয়া। তোমরা সবাই জানো যে জল উৎপন্ন হয়, ওয়াটার উৎপন্ন হচ্ছে, তবে এই ক্ষেত্রে আমরা ওয়াটার বা জল বলবো না এটাকে, কারণ ওটাকেও গ্যাস যদি করে দেওয়া হয় তার মানে জলীয় বাষ্প বলতে পারি, অর্থাৎ স্টিম। তাহলে হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়াতে স্টিম উৎপন্ন হচ্ছে। এখন এদের আয়তনের অনুপাতটা যদি আমরা দেখি, আয়তনের অনুপাত দেখো সমীকরণ থেকে খুব সহজেই পাওয়া যায়, ব্যালেন্সড সমীকরণ থেকে। যেমন এখানে যে সহগটা আছে, হাইড্রোজেনের সহগ কত আছে, দুই, অর্থাৎ এটা দুই আয়তন হবে, দুই আয়তন হাইড্রোজেন। আচ্ছা, অক্সিজেনের সহগ কত আছে, কিছু নেই মানে ওয়ান, তাহলে দুই আয়তন হাইড্রোজেনের সাথে এক আয়তন, মানে আয়তনটাও ওই সহগের মতোই সেম জিনিস, এক আয়তন আমরা অক্সিজেন বলতে পারি। আর স্টিমটা তাহলে কত উৎপন্ন হচ্ছে, দুই আয়তন। গ্যাসের ক্ষেত্রে এই বিষয়টা বলা যায়, মানে সহগটা দেখেই বোঝা যায় যে কত আয়তনের আছে গ্যাসটা, মানে কত আয়তনের বিক্রিয়া করেছে। যেমন এক্ষেত্রে দুই আয়তন হাইড্রোজেন, এক আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, দুই আয়তন স্টিম উৎপন্ন হয়। তাহলে যদি এদের আমরা আয়তন অনুপাত বের করি, আয়তন অনুপাত বলতে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইজ টু স্টিম, তিনজনকেই নিয়ে নিচ্ছি কারণ তিনজনই গ্যাসীয় আছে। যদি এটা তরল করতে তাহলে কিন্তু একে নেওয়ার দরকার থাকতো না, শুধু এই দুটোকে নিলেই হবে। তাহলে এই অনুপাতটা কত আসছে দেখো, যদি আয়তনের অনুপাতগুলো করি তাহলে হাইড্রোজেনের জায়গায় টু ইজ টু অক্সিজেনের জায়গায় ওয়ান ইজ টু স্টিমের জায়গায় টু, অর্থাৎ টু ইজ টু ওয়ান ইজ টু টু, অর্থাৎ যেটা বাস্তবে আমরা যে ইকুয়েশনটা পাই সেখান থেকে আয়তনের অনুপাতটা যখন আমরা দেখছি, পরীক্ষা করেও যদি আয়তনের অনুপাতটা মাপা হয় তাহলে এই অনুপাতটাই আসবে। এবং এটা দেখো একটা সরল অনুপাত, সরল অনুপাত কি আগেই বলেছি, যেটা হচ্ছে ছোটো পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে এটা একটা উদাহরণ হিসাবে দিতে পারো তোমরা। সেকেন্ড আরেকটা উদাহরণ দেখাচ্ছি, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়াতে যে HCl গ্যাস উৎপন্ন হয়, তাহলে এই ক্ষেত্রেও দেখো তিনটি গ্যাস আছে, তাহলে তিনজনকারই আমরা অনুপাত করতে পারি। যদি ইনকেস এরকম কোনো উদাহরণ দাও যেখানে বিক্রিয়া যতটা গ্যাসীয় নয়, বিক্রিয়াগুলো তো গ্যাসীয় নিতেই হবে, গ্যাসীয় বিক্রিয়া যেহেতু, যদি বিক্রিয়াজাতটা গ্যাসীয় না হয় সেক্ষেত্রে তুমি শুধু বিক্রিয়ক গ্যাসগুলোর অনুপাতটা দেখাবে, কারণ শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে আয়তনের অনুপাতটা করতে হয়। গে লুসাকের গ্যাস আয়তন সূত্র, নামটাতেই বুঝতে পারছ, গ্যাস আয়তন সূত্র। যাই হোক, এখানে হাইড্রোজেন কত আয়তন আছে বলতো, দেখো আমি কত আয়তন আছে লিখিনি, শুধু আয়তনগুলো লিখেছি যাতে তোমরাও একটু ভাবতে পারো। তাহলে হাইড্রোজেন এক্ষেত্রে হচ্ছে এক আয়তন, অবশ্যই সহগ ওয়ান, ক্লোরিন এক আয়তন, HCl দুই আয়তন। তাহলে একই রকমভাবে যদি আমরা আয়তন অনুপাত বের করি, আয়তন অনুপাত বলতে হাইড্রোজেন ইজ টু ক্লোরিন ইজ টু HCl, এই তিনজনকার যদি অনুপাত দেখি তাহলে কত আসবে, ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু। বুঝতে পারছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো অলরেডি। যাই হোক, এই অনুপাতটাও দেখো একটা সরল অনুপাত, এখানে লিখে দিতে পারো যে এটা হচ্ছে সরল অনুপাত, যদি তোমাদের কোশ্চেন আসে এবং সেখানে যদি উদাহরণ দাও তাহলে এটা লিখে দিতে পারো। যাই হোক, আজকের বিষয় শুধু এইটুকুই ছিল, আশা করি খুব সহজ লাগলো। আমার এখানে তোমাদের টোটাল কেমিস্ট্রি কোনো জায়গাতে জটিল লাগবে না, তোমরা শুধু ভিডিওগুলো একটু ভালোভাবে দেখে নেবে মন দিয়ে, তাহলে দেখবে খুব ইজি লাগবে, কেমিস্ট্রি কোনো জায়গাটা তোমরা বলবে না যে জটিল। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।